আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি ট্রাস্ক দু স্বাস্থ্য ও শরীর শিক্ষা পঞ্চম শ্রেণী পার্ট সিক্স এর প্রশ্নগুলো তোমাদের এই পার্টের প্রশ্নগুলো স্বাস্থ্যবিধান ডায়রিয়া ও মামস অধ্যায় থেকে নেওয়া হয়েছে প্রথমে এক একদাগের যে প্রশ্নগুলো আছে ছড়ার আকারে তাদের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রতিটি প্রশ্নে থাকছে এক করে মোটে আট নম্বর প্রথমে দাগের প্রশ্নটা হচ্ছে শরীরেতে যদি জলভাব হয় চোখ বসে যায় তার পেটটা খারাপ সাথে পায়খানা যদি হয় একবার না বারবার উত্তরটা হবে বারবার এরপরে খদারের প্রশ্ন বুঝতেই হবে ডায়রিয়া রোগ একবার ধরেছে তাকে দেহে কষে ড্যাস কমে গেছে তাই ক্লান্ত যে হয়ে থাকে মল না জল উত্তরটা হবে জল তারপরে গদারের প্রশ্ন ড্যাস অভাব পূরণ করায় এই রোগের মূল কথা তাই বলে জল উল্টো পাল্টা খাবে না তো যথাযথা জলের না ভিটামিনের উত্তরটা হবে জলের এরপরে ঘদাবের প্রশ্ন ও গুলে বিশুদ্ধ জল করবেই ব্যবহার পিপাসা পেলে এক ড্যাশ করে জল খাওয়া দরকার গ্লাস না বোতল উত্তরটা হবে গ্লাস এবারে উঁ দাগের প্রশ্ন খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত পরিচ্ছন্নতা বড়ই জরুরি কিবা দিন কি বা রাত মুছে না ধুয়ে সঠিক উত্তরটা হবে ধুয়ে তারপরে চদাগের প্রশ্ন খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার ওএসআর না ওআরএস সঠিক উত্তরটা হবে ও আর এস এরপরে ছদাগের প্রশ্ন যেটা মামস থেকে আছে প্রশ্নটা হচ্ছে ড্যাশ এটি এক রোগ শিশুদের হয়ে থাকে বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যেন কোনো ফাঁকে সংক্রামক না অসংক্রামক উত্তরটা হবে সংক্রামক তারপরে প্রশ্ন হচ্ছে শরীর গরম কান মাথা ব্যথা বমি ভাব হয় ড্যাস দিকটা ফুলে ফেঁপে উঠে মাম্পস তা নিশ্চয় মুখের না কাঁধের উত্তরটা হবে মুখের এবারে আসা যাক দুই দাগের প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন কয়েকটা হচ্ছে মামস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লিখো এর জন্য থাকছে পাঁচ নম্বর মাম্পস ভাইরাসের সংক্রমণের চোদ্দ থেকে পঁচিশ দিনের পরেই উপসর্গগুলি বৃদ্ধি হয় কিছু উপসর্গ নিম্নে উল্লেখ করা হল ফোলা সংবেদনশীল চোয়াল মাথা ব্যথা মাংস পেশিতে ব্যথা গাঁটে ব্যথা চুয়াল ফুলে যাওয়া শুকনো মুখ খিদে কমে যাওয়া জ্বর দুর্বলতা টেস্টিকুলারের ব্যথা দ্বিধা বিরক্ত ভাব এ ধরনের উপসর্গগুলি দেখা যায় এবারে আসে যাক খদাগের প্রশ্ন টিকা লেখো প্রতিষেধক টিকা এর জন্য থাকছে দুই নম্বর এর উত্তর হবে টিকা বা প্রতিষেধক যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বা প্রতিষেধক বলে